আমি নয়ন শুরু করছি আজকে ফ্রি টক টাইম। আজকে আমাদের বিশেষ অতিথি সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। সংখ্যালঘু দপ্তরে কতটা কাজ হলো, কতটা করা গেল, কতটা করা গেল না, সব মিলিয়ে একদম খোলামেলা আলোচনা করব তার সঙ্গে। আপনাকে সাধনা বাংলায় স্বাগত অভিনন্দন। আপনি দপ্তর সামলাচ্ছেন আজকে 5-6 মাস হলো, কারণ 11-তে ছিলেন, 2016 ছিলেন। 11 থেকে 16 যে জার্নিটা কেমন কাটছে আপনার? স্বাভাবিকভাবে 11 সালে তো আমাদের প্রথম তো আমরা ক্ষমতা এসেছিলাম, যা 34 বছর ক্ষমতা ছিল তাদের জঞ্জাল সাফা করতে আমাদের সময় চলে গিয়েছিল। 16 সালে আসার পর আমরা কাজ করেছিলাম, তার মধ্যে আরও যাতে বেশি করে কাজ করা যায়, বেশি করে জনগণের উপহার করা যায়, সেই চেষ্টা আমরা শুরু করেছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি পশ্চিমবাংলা খেটে খায় মানুষ, বিশেষ করে সংখ্যালঘু। সংখ্যালঘু শব্দটা ছিল, দপ্তরটা ছিল, কাজ কিছুই ছিল না। কিন্তু আমাদের সরকার আসার পর সংখ্যালঘু দপ্তরটাই, সংখ্যালঘু মানে শুধু মুসলিমদের নয় তো নয়, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের আছে, খ্রিশ্চান আছে, বৌদ্ধ আছে, পাঞ্জাবি আছে, জৈন আছে, সকলকে নিয়ে আমাদের যে ছিল সেই সংখ্যালঘুটা একটা মানুষের মধ্যে একটা সাড়া জাগাতে পেরেছে। 2011-তে যে আর্থিক বরাদ্দ ছিল, 2016-তে সে আর্থিক বরাদ্দ কি বেড়েছে? হ্যাঁ, অবশ্যই বেড়েছে, অবশ্যই বেড়েছে। আমাদের 2000-2400 কোটি টাকা ছিল, 425 কোটি থেকে আমাদের সরকার আসার পর 2500-2600 কোটি টাকার বাজেট করাচ্ছে। এবার আমাদের বিধানসভা, এবার আমাদের বাজেট হবে, এবার আশা করি বাড়বে, আর্থিক বরাদ্দ বাড়ছে, আর্থিক বরাদ্দ। কিন্তু আর্থিক বরাদ্দ হলে কি আমাদের কেন্দ্রীয় সরকার, না এখানে একটা প্রশ্ন, আর্থিক বরাদ্দ বাড়ছে আপনার দপ্তরে 11 থেকে 2016, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের কথা যেটা আপনি বলছিলেন, তাদের কাজের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, এখানে দলবাজি হচ্ছে? না, বেশিরভাগ আমরা কাজে ইমপ্লিমেন্ট করছি, আমরা বেশিরভাগ করছি, আমাদের দলবাজি হচ্ছে না। না, দলবাজি আমাদের হচ্ছে না, দলবাজি হচ্ছে না। সেখানটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে অসুবিধে হচ্ছে, অস্বীকার করার নেই। কিন্তু যারা একদম কিছু পায়নি, কিছু পেয়ে ওঠেনি, যেমন গীতাঞ্জলি ঘর ছিল না, গীতাঞ্জলি ঘর স্বাভাবিকভাবে দিচ্ছে, যেমন প্রায় 90,00,000-90,000 মতো ঘর দিয়ে দেওয়া হচ্ছে। ডিম্যান্ড তো বেশি থাকবে, যেটা দেশ স্বাধীন হচ্ছে প্রায় 70 বছর, স্বাধীন হওয়ার প্রায় একটা সরকার ছিল, 34 বছর ক্ষমতা ছিল, তারা কিছু করেনি। এই রোগটা থেকে বেরোচ্ছে না কেন? 34 বছরে বারবার ফাটা রেকর্ড আপনাকে শোনাতে হচ্ছে, মানুষ আপনাদের ম্যান্ডেট দিয়েছে, কাজটা করছেন না আপনারা নিজেরা, আর অভিযোগ করছেন বিরোধীদের। না, অভিযোগ নাই, অভিযোগ ঠিক নাই, তাদের যে সেই কাজেরগুলো যে আমাদের এখন ত্বরান্বিত গতিতে যে কাজটা করতে হবে, 34 বছর বারবার তো বললে হবে না, কিন্তু সেই কাজ করতে যে আমাদের কতগুলো বাধা পাচ্ছি, কতগুলো অসুবিধা হচ্ছে, নিয়ম কারণে শৃঙ্খলা মধ্যে হচ্ছে, ডিম্যান্ড বেশি হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে, সংখ্যালঘু দপ্তর থেকে প্রচুর কাজ করা হচ্ছে, প্রি ম্যাট্রিক, ম্যাট্রিক, স্কলারশিপের, জীবন সবুজ সাথী থেকে আরম্ভ করে কন্যাশ্রী, যুবশ্রী, প্রচুর কাজ করা হচ্ছে, তার ডিম্যান্ডটা বেড়ে যাচ্ছে। না, এই সমস্ত প্রকল্পগুলো যারা পাচ্ছেন সেখানেও রাজনীতি হচ্ছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে, 34 বছর যত আপনারা বলবেন তত পিছিয়ে পড়বেন না? না, 34 বছর বলা পিছিয়ে নয়, অ্যাকচুয়ালি কাজ করতে কাজটা তো ছিল না। 34 বছর যে কাজে পাহাড় যে জমে গিয়েছিল, সেই কাজে পাহাড়গুলো সরাতে গেলে তোমাদের স্বাভাবিকভাবে 34 বছর ফাটা রেকর্ড বাজাতেই হবে, আপনাদের বাজাতে হবে ফাটা রেকর্ড। প্রচুর কাজ পড়া আছে, প্রচুর কাজ বাকি ছিল, সেই প্রচুর কাজ, যেমন মাদ্রাসার কথা বলি, আমি মাদ্রাসার দপ্তরে দেখছি, মাদ্রাসায় পড়াশোনা কিছু ছিল না, মাস্টার রাস্ত চলে যেত, আজকে সেই মাদ্রাসাগুলোকে আমরা যারা যারা টাকা দিয়ে, যাতে এশিয়ার টাকা দিয়ে, একটা দুটো ফেজে টাকা দিয়ে মাদ্রাসাগুলো এক্সট্রা টাকা দিয়ে মাদ্রাসাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, তাতে পড়াশোনা পঠন পাঠন যাতে ভালো হয়, মাদ্রাসা ঠিক মতো শিক্ষকগুলো যাতে সময় আসে সময় যায়, এগুলো করতে গিয়ে অনেক বাধা পাচ্ছি। আপনার আগের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বারবার বলতেন যে মাদ্রাসায় জঙ্গিদের কার্যকলাপ হয়, পঠন পাঠন হয় না, মাদ্রাসাগুলোর বিরুদ্ধে সব থেকে যারা অভিযোগ করছে একসময় বুদ্ধদেব ভট্টাচার্য করতেন, যেখানে জঙ্গিদের কার্যকলাপ হতো, তাই কি? না, আমাদের যে মাদ্রাসা আছে তাতে আমাদের কোনো অসুবিধা কিছু নেই, খাগড়াগান্ড যেটা বলছেন ওটা মাদ্রাসার মধ্যে নেই, সিমুলিয়া তো মাদ্রাসার মধ্যে ছিল না, ওটা মাদ্রাসা কুরানিয়া মাদ্রাসা, আমাদের সরকারি রেজিস্ট্রেশন মাদ্রাসা নয়, কুরানিয়া মাদ্রাসায় একটা ঘটনা ঘটছে, একটা বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে আপনি সেটা তুলনা দিয়ে বিচ্ছিন্ন ঘটনা বলছেন, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ প্রধানমন্ত্রী, বাংলাদেশের হত্যা ছক্কর, সে দেশের প্রধানমন্ত্রী হত্যা, না তার জন্য, তার জন্য তো আইন শৃঙ্খলা তার দেখা দিয়েছে, তার জন্য করা হচ্ছে, তার প্রস্তুতি তো ব্যবস্থা নেওয়া হচ্ছে,
তার ব্যবস্থা যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু মাদ্রাসার যেমন সমাজবিদ আখড়া বলতো আমাদের সেটা বলিনি সমাজবিদ আখড়া। একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে নিন্দনীয় ঘটনা, আমরা সেই ঘটনার প্রশ্রয় দিই না, সেই ঘটনাকে আমরা সাপোর্ট করি না, কিন্তু সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সরকার বলুন, তার পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে, কেন্দ্রীয় সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে, রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। মাদ্রাসা পঠন পাঠনের ক্ষেত্রে কোনো আধুনিক আরও বেশি মডার্ন ইকুইপমেন্ট, মডার্ন টেকনোলজি, মডার্ন সিস্টেমের সঙ্গে কি জোড়া যেতে পারে, সেরকম কোনো পরিকল্পনা আছে? চেষ্টা হচ্ছে, কেন মাদ্রাসা শুধু মাদ্রাসা পড়াশোনা করলে হবে না তো, সেখানে যেমন ইসলামিক ধর্মীয় ব্যাপার আছে, কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে ভারতবর্ষে কেন যে কোনো সাংস্কৃতিক যে কোনো আমাদের সামাজিক করতে গেলে উন্নয়নমূলক চাই, উন্নয়নমূলক করার জন্য আমরা কম্পিউটার দিচ্ছি, আমরা ল্যাবরেটরি দিচ্ছি, এবং আমাদের ল্যাবরেটরি সিস্টেমের সবচেয়ে বেশি যন্ত্রপাতি দেওয়া হচ্ছে, কম্পিউটার প্রত্যেক মাদ্রাসায় দেওয়া হচ্ছে, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা কাজে লাগছে না। তারা বলছে যে অধিকাংশ কম্পিউটার খারাপ, ল্যাপটপ খারাপ, জিনিসপত্র খারাপ না, অনেকে কাজে লাগছে, অনেকেই মাদ্রাসায় কাজে লাগছে, অনেকে মাদ্রাসা ঘরের অভাবে যেগুলো ছিল সেগুলো আমরা দেখছি, সেগুলো পরিষ্কার করা হচ্ছে, যাদের ঘর ছিল না সেগুলো ঘর আমরা করে দিচ্ছি, যাদের ল্যাবরেটরি ছিল না ল্যাবরেটরি করে দিচ্ছি, যাদের মাদ্রাসায় মানে কী বলে কম্পিউটার খারাপ ছিল সেগুলো আমরা ঠিক করে দিচ্ছি। বললাম তো এটা রাতারাতি সম্ভব নয়, রাতে বিরাট বড় একটা যজ্ঞ, রাতারাতি সম্ভব নয়, অনেক মাদ্রাসা শুরু হয়ে গেছে, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা করা হচ্ছে, ইংরাজি সিলেবাস চেঞ্জ করা হচ্ছে, মাদ্রাসা অনেক উন্নত করার চেষ্টা করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। সীমান্তবর্তী যে সমস্ত এলাকা জেলাগুলো রয়েছে যেখানে মাদ্রাসা নিয়ে বারবার অভিযোগ তো উঠছে, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরও তারা বারবার তথ্য দিচ্ছে যেখানে জঙ্গি কার্যকলাপ, ফেক নোট, দুষ্কৃতিতে আখড়া, প্রশাসন কি ব্যাপারে কিছু কোনো প্রচার? প্রশাসন এবার কঠোর ব্যবস্থা আছে, প্রশাসন সবসময় সতর্কভাবে আছে, প্রশাসন দেখছে, যাতে আমাদের বাংলাদেশ বর্ডারের কাছাকাছি প্রশাসন অনেকটা দেখছে। আপনি দেখছেন কয়েক বছর হলো একটা খাগড়াকাণ্ড ঘটনা যা ঘটে যাওয়ার পর আর আমাদের সেরকম কিছু ঘটনা ঘটেনি, ঘটে যাতে না ঘটে সেগুলো আমরা চেষ্টাও করে যাচ্ছি, আমাদের সরকার নিত্য নৈমিত্য চেষ্টা করে যাচ্ছে যাতে না নতুন করে ঘটনা ঘটে, এবং সরকার পড়াশোনার দিকে লক্ষ্য দিচ্ছে, মাদ্রাসার প্রতি লক্ষ্য দিচ্ছে, আমাদের মাদ্রাসায় স্পেশাল টিম, আগে মাদ্রাসায় কোনো টিমে আমাদের ইনকোয়ারি হতো না, মাদ্রাসায় কোনো কেউ যেত না, এখন আমাদের প্রত্যেক অফিসাররা মাদ্রাসায়। আচ্ছা, বাম জমানে যে সমস্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে যে অর্থ বরাদ্দ হয়েছে, প্রচুর দুর্নীতি হয়েছে, তদন্ত কেন করাচ্ছেন না আপনারা? সেই সময় সংখ্যালঘু দপ্তরের তো আপনি মন্ত্রী, আপনি বাম জমানে যে দুর্নীতি হয়েছে বিভিন্ন, আমরা পুরাতন কেসগুলো ঘাঁটতে যাচ্ছি না, কেন চাইছেন না? পুরাতন কাজকে নতুনভাবে আগাও, যা ঘটনা ঘটে গেছে নতুনভাবে আগাতে হবে, নতুনভাবে আমাদের কাজ করতে হবে, নতুনভাবে কীভাবে করা যায়, পুরাতন কেসকে ঘেঁটে ঘেঁটে সময় নষ্ট করে লাভ নেই। আমাদের সরকার আমাদের নেত্রী বলছে যা মানুষ জানতে চাইছে, হ্যাঁ মানুষ জানতে যাচ্ছে ঠিক কথা, কিন্তু আমরা নতুনভাবে শুরু করতে যাচ্ছি, যে ওই সময় নষ্ট করে লাভ নেই, ওই যে অযথা সময় নষ্ট করে লাভ নেই, যা হয়ে গেছে সেটা তো খুঁজে পাওয়া যাবে না, ফিরত পাওয়া যাবে না। আমাদের সরকার চাচ্ছে নতুন উদ্যমে, নতুন পড়াশোনা, নতুন বই দিয়ে, সিলেবাস দিয়ে, ক্লাস ফোর থেকে ওয়ান কেজি থেকে যাতে পড়াশোনা ভালো হয়, বই দেওয়া হচ্ছে, তাদের জামা কাপড় পুরোনো কাশুন দিয়ে ঘাটবেন না, না কিন্তু তাহলে 34 বছর ফাটা রেকর্ড বাজাবেন আপনারা? ওটা তো বাজাতে হয়, যে ওটা পলিটিক্যাল গিমিক নাকি? পলিটিক্যাল গিমিক বলুন ঠিক নয়, যারা সমাজে তারা 34 বছর কথায় তারা কথায় কথায় আমাদের বলে দুর্নীতি তদন্ত করবেন না আপনারা বলছেন? না, দুর্নীতি তদন্ত করলে তো একটা কমিশন তো কোর্টে দেওয়া ছিল, দুর্নীতি মানে কী বলে তদন্ত করার জন্য কমিশন গঠন করছে, কমিশন অনেক দীর্ঘ সময় চলে গেছে, দীর্ঘ সময় আপনাদের সময় ওয়াকা বোর্ডে আমাদের কমিশন গিয়েছে, ওয়াকা বোর্ডে আমরা দিয়েছি, ওয়াকা বোর্ডে আমরা দিয়েছি কী বলে ICC ইয়ে দিয়েছি কী বলে আমাদের, আপনি বলছেন কমিশন গঠন করা মানে সময় নষ্ট করা? হ্যাঁ, সময় নষ্ট, মুয়াজ্জিন ভাতা দেওয়া, ইমামদের ভাতা দেওয়া, সেটা তো আর্থিক তছরূপে অভিযোগ করছে বিরোধীরা, তারা বলছে সরকার ঢেলে ওয়াকা বোর্ডের মাধ্যমে আমরা দিচ্ছি, আমরা নিজেরা দিচ্ছি না, ওয়াকা বোর্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে, ওটা যার লোক তার প্রাপ্যতা হচ্ছে, বিডিওর মাধ্যমে হচ্ছে, বিডিওর মাধ্যমে ঠিক করে সিলেকশন করে দিচ্ছে, সিলেকশন দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট করে দিচ্ছে, আমরা এরপরে ব্যাংকে অ্যাকাউন্ট ঢুকে দেবো। বিরোধীরা বলছে যে ইমাম ভাতা দিচ্ছে, মুয়াজ্জিন ভাতা দিচ্ছে, অথচ হিন্দু সম্প্রদায় পণ্ডিতরা পাচ্ছে না, এই বৈষম্যটা কেন, এই ক্ল্যারিটিটা কেন, এই কারণটা কি? না, এটা আমাদের হিন্দু মুসলমানের কথা নয়, এটা মানুষের সেবা করা, মানুষের যে গ্রামের ব্যাপারে যেটা মুয়াজ্জিন ভাতা ইমাম ভাতা দেওয়া হচ্ছে, ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা দেওয়া হচ্ছে না, এটা দেওয়া হচ্ছে আমাদের ওয়াকফ বোর্ড প্রোটেকশন, ওয়াকফ বোর্ডে যে সম্পত্তি হচ্ছে দেখাশোনা করছে যারা, সেই দেখাশোনা করছে বলে তাদের একটা সম্মানের ভাতা দেওয়া হচ্ছে, এটা নিজস্ব সরকার দেওয়া হচ্ছে না, তাদের বিরোধী অভিযোগটা তাহলে ঠিকঠাক নয়? বিরোধী না, বিরোধীর অভিযোগ অবশ্যই ঠিক নয়, অবশ্যই অবশ্যই ঠিক নয়, কারণ বলছে আমাদের তো তাদের নিজস্ব সম্পত্তি আছে,
ওয়াকা বলে সম্পত্তি আছে, প্রচুর সম্পত্তি আছে, 72% সম্পত্তি আমাদের। সেই সম্পত্তি দেখাশোনা করার জন্য আমাদের যে সম্পত্তিগুলো একদম অনাথ হয়ে গিয়েছিল, যে সম্পত্তি দেখাশোনা কিছু অভিভাবক ছিল না বলছেন, অভিভাবক আদৌ ছিল না। সেই আপনারা অভিভাবকের ভূমিকায় রয়েছেন বলছেন? আমরা অভিভাবক নয়, আমরা সে মজ্জা ইমামদের অভিভাবক করে দিয়ে তাদের দিয়ে সম্পত্তিগুলো নিয়েছে, তাদের মাধ্যমে আমার টাকা দিচ্ছে। সংখ্যালঘুদের জন্য 70 বছর স্বাধীনতার পরে এখনো কেন বলতে হচ্ছে এর আর্থিক বরাদ্দ দিতে হবে, বিকাশ করতে হবে? তাহলে কি সংখ্যালঘুর কি বর্ষার ছাতা ভোটের জন্য তাদেরকে ব্যবহার করা হয়? না, তা ঠিক নয়। সংখ্যালঘু সবচেয়ে পিছিয়ে পড়েছিল, তাদের আবার বলতে হয় ওই 34 বছর ফাটা রেকর্ড বাজাতে হয়, তাদের সম্পূর্ণ অন্ধ রেখে দেওয়া ছিল। আপনারা তো ভোট রাজনীতি করছে সংখ্যালঘুদের নিয়ে, আর বাম জামানা করেছে, বামেরা করেছে, আপনারা করছেন না? আমরা করছি, আমরা কিন্তু তাদের ন্যায্য পাওনাটা করে দিই, আমরা তাদের শিক্ষা শিক্ষিত করে দিই। তাদের যেমন শিক্ষা ছিল না, আপনারা জানেন আমাদের আমাদের যে কমিশন হয়েছিল, আমাদের যে কমিশন হয়ে গেছে দিল্লি থেকে যে কমিশন হয়েছিল, ওটা এত দরদ দেখছি বারবার, মানে সংখ্যালঘুদের প্রতি কেন বঞ্চনাটা, কেন তারা ভোটের রাজনীতি শিকার, কেন তারা ভোট বক্সে, কেন তারা বলতে শিখছে না যে আমরা এই ভারতবর্ষের অংশীদার, আমাদের উন্নয়ন দরকার? শুধু সংখ্যালঘুদেরকে ভোট কার্ডের ট্রাম্প কার্ড ব্যবহার করছে না, শুধু সংখ্যালঘুদের বলে না, আমরা মানুষের সংখ্যালঘু সবসময় পিছিয়ে পড়েছিল, তাদের হাত ধরে একটু তুলে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা, এই বলে নয় সংখ্যালঘুদে একপক্ষ হচ্ছে না। আমরা আগে যেমন যেমন আমাদের কবরস্থান হচ্ছিলো সংখ্যালঘুদের, আমি হিন্দু ভাইদের আমাদের শ্মশান সংস্কার দেওয়া হচ্ছে, শ্মশানে সংস্কার দেওয়া হচ্ছে, ব্রাহ্মণদের তাদের উপহার করা হচ্ছে। সংস্কার যদি হয় তাহলে সংখ্যালঘুদের তো আর্থিক দিক থেকে সংস্কারের প্রয়োজন আছে, আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে, কারণ তাদের শিক্ষা দীক্ষা ছিল না, তাদের অর্থনীতি একদম নিচেই চলে গিয়েছিলো। হ্যাঁ, যে সাচার কমিটি হয়েছিল, যে সাচার কমিটি গঠন হয়েছে, সাচার কমিটির মাধ্যমে আর কি আমরা বলছি না, সাচার কমিটি বলেছিল যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা সবচেয়ে সাচার কমিটি বলেছে পিছিয়ে দিয়েছিল, এদের শিক্ষা দীক্ষা ছিল না, এদের লেখাপড়া ছিল না, অর্থনীতি সবচেয়ে পিছিয়ে পড়ে গিয়েছিল, যার জন্য আমরা সেই সাচার কমিটি ধরে নিয়ে একটু তাদের সাহায্য করে তাদের হাত ধরে নিয়ে সে একটু সমাজে প্রতিষ্ঠিত করা, এই বলে নাই তোষণ কিছু নাই, তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করে তোষণ তোষণ করছেন না, তোষণ বুকে হাত দিয়ে বলছেন কথাটা, তো একদম পলিটিক্যাল ভাবে আমরা কোনো তোষণ করতে যাচ্ছি না, সত্যিকার তার নিচে পড়েছিল, তুলে নিয়ে এসে হাত তুলে নিয়ে সমাজে প্রতিষ্ঠিত করা। সংখ্যালঘুদের যে ডেভেলপমেন্ট সেটা কলকাতার সারাউন্ডিং জেলাগুলোতে, কিন্তু অন্যান্য জেলাগুলো মুর্শিদাবাদ মালদাতে সে অর্থে সংখ্যালঘু সম্প্রদায়ের ডেভেলপমেন্ট হচ্ছে না, মানে সেটা জানি না, ওটা খোঁজ খবর নিয়ে দেখতে হবে। আপনার তথ্য কী বলে, পরিসংখ্যান কী বলছে? পরিসংখ্যান বলছে ওনার বেশিরভাগ আছে সংখ্যালঘু, ওরা সবচেয়ে সম্প্রদায় বেশি। আবার কী আছে, আমাদের সরকার ক্ষমতা আসার পর আমরা যেভাবে কাজ করছি, কত বছর লাগবে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের স্বয়ংসম্পূর্ণ করতে গেলে আর্থিক দিকে কত বছর সময় লাগবে? সংখ্যালঘুদের সার্বিক উন্নয়ন কবে নাগাদ শেষ হতে পারে, রেজুলেশন কি আপনার দপ্তরের? আমাদের সময় বেশি সময় লাগবে না, আশা করি সময়ই হবে না, আমাদের সময় যতটা কাজ করা করছি, আবার আমরা করতে চাইলে আবার সরকার হিসাব আছে, আমরা 2020 হতে পারে, 2025 হতে পারে, সেরকম কি 2020-র মধ্যে আমাদের টার্গেট আছে, 2020-র মধ্যে সংখ্যালঘুরা সব আপডেট হয়ে যাবে, চেষ্টা করা হবে, সবটা কথা বলা যায় না, মানুষ করতে সবচেয়ে মানুষের তো নিজস্ব রুচি আছে, নিজস্ব স্বাধীনতা আছে, আমরা তাদের রুচি স্বাধীনতা হাত দিতে পারি না, চেষ্টা করতে পারে, যা করতে পারে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদাতে বিড়ি শিল্পের একটা বড় ব্যাপার, যারা মুসলিম সম্প্রদায় মানুষজন রয়েছিল ওখানে, তাদের জীবন জীবিকার একটা নির্ভর করে, তারাও সে অর্থে আর্থিক স্বয়ংসম্পূর্ণতা পেলো না, এখানে সরকারের মনে হয় একটা ফোকাস দেওয়ার দরকার আছে না? আমরা বিড়ির যেভাবে শ্রমিকরা ওখানে আছে তাদের আমরা কিছু সাহায্য করছিলাম, কিন্তু বর্তমানে সবচেয়ে আমাদের কেন্দ্রীয় সরকার, এইবার হচ্ছে বারবার অভিযোগ কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকার বারবার অভিযোগ না, কেন্দ্রীয় সরকার এবার যে নোট প্রকল্প করছে, নোট বাতিলের প্রসঙ্গে সেটা হচ্ছে 100 দিনের টাকা বেনিফিশিয়ারিকে দেওয়া হচ্ছে, আপনারা অভিযোগ করছেন যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে ফেলা হচ্ছে, কেন্দ্রীয় প্রকল্পের টাকা যেভাবে দেওয়া হচ্ছে তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে না, এটা তো একটা অভিযোগ। অসুবিধা কিছু না, আমরা বলছি বেনিফিশিয়ারি দেওয়া, কিন্তু দিতে কোথায় দিচ্ছে আজকে, তাদের তো যত প্রকল্প সুবিধা আছে, আমাদের আমরা করছি একটা হচ্ছে 2500 কোটি টাকা আমরা করছি, বায়াত করছি একটা রাজ্য সরকার, একটা কেন্দ্রীয় সরকার 100 কোটি টাকা বায়াত করছে। বারবার কেন্দ্রীয় সরকার অভিযোগ করছেন বিভিন্ন ফান্ডের ক্ষেত্রে, কিন্তু এরাজ্যের কেন্দ্রীয় প্রকল্পের টাকা সঠিকভাবে খরচ হচ্ছে না, অভিযোগ করছে বিরোধীরা। না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমাদের বরাদ্দ টাকা কেটিয়ে নিচ্ছে, আমাদের কাছ থেকে যে টাকা পাওনা টাকা কেটে যাচ্ছে, প্রতি বছর টাকা কেটে নিয়ে যাচ্ছে, আমাদের কোনো সেরকম কিছু নেই, সম্পূর্ণ বাজে কথা, ওরা রাজনীতির কথা বলতে হয় বিজেপি বলছে, কিন্তু আমাদের কোনো টাকা পয়সা আমাদের যা কেটে নেওয়া হচ্ছে, উল্টে আমাদের যে পাওনা যে বামপন সরকার দিনা করে গেছিলো সেই দিনার টাকা প্রতি মাসে মাসে চলে যাচ্ছে, আমাদের মধ্যে অনেক বরাদ্দ ছাঁটাই করে দিয়েছে, অনেক সবটাই বরাদ্দ ছাঁটাই করে দেওয়া হচ্ছে।
বারবার খেলা মেলাতে ব্যস্ত, অথচ বারবার বলছেন যে আপনাদের কেন্দ্রের প্রকল্পের টাকা পাচ্ছেন না, অথচ সুদ বাবদ কেটে দিচ্ছে, এই ধরনের রাজনৈতিক ভনিতা কেন? না, মেলা খেলা তো মানুষদের তো মন আনন্দ দিতে হবে, কিছু মানুষকে তো জানাতে হবে, এন্টারটেইন করতে হবে, তো এন্টারটেইনমেন্ট প্রয়োজন আছে মানুষের, এন্টারটেইনমেন্ট প্রয়োজন আছে মানুষেরা জানতে পারছে না, আমরা তো খরচা অনেক বেশি, অনেক খরচা, না খরচা ঠিক আছে, খরচা হলে মানুষকে তো জানাতে হবে আমাদের কীভাবে আমাদের কী প্রোগ্রাম চলছে, কত রকম কী স্কিম চলছে না চলছে, সেই স্কিমগুলোর মাধ্যমে তো এন্টারটেইনমেন্ট প্রয়োজন আছে, তা মানুষের আনন্দ দিয়ে তো জানাতে হবে। এদিকে বলছেন শুধু মানুষ খেলে না খেয়ে মরে শুধু কাজ করি আমি, মুখ গুঁজে কাজ করে তাদের আনন্দের প্রয়োজন আছে, তাদের স্বাধীনতার প্রয়োজন আছে, এরকম কোনো কোনো প্রকল্প আছে এন্টারটেইন করার ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্নভাবে কালারফুল প্যাকেজের মধ্যে কি আনা যায়? সেরকম শহর কেন্দ্রিক নাচ গান হয় বিভিন্ন সম্প্রদায় দেখেছি, আবার সেক্ষেত্রে মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়কে এন্টারটেইন করার জন্য সরকার কিছু ভাবছে বিভিন্ন প্রকল্পের মধ্যে? সেটা আমার মাদ্রাসার মাধ্যমে কিছু চালু করার চেষ্টা করছে, কিছু মাদ্রাসা চালু করছে, মাদ্রাসার তাদের বাজেট, তাদের গান, তাদের উৎসব, তেমন মাদ্রাসা কিছু শুরু করছে, খেলাধুলাটা যাতে ভালো হয়, খেলাধুলা আদৌ ছিল না, মাদ্রাসা খেলাধুলা সবচেয়ে বেশি টাকা বরাদ্দ করে খেলাধুলা শুরু করছি, মাদ্রাসা মুসলমানদের মধ্যে সেরকম গান বাজনার মধ্যে তো ওদের ধর্মীয় নেই, সেই ধর্মীয় মধ্যে নেই যে গান বাজনা উৎসব হবে, মডেল তো করা যেতে পারে, মডেল করছে চেষ্টা করছে, মডেল করছে তো, মডেল করছে বলি তো আমরা খেলাধুলা উন্নতি বেশি করছি। কেন অন্য সম্প্রদায় গান বাজনা করবে, তারা সঙ্গীত চর্চা করবে কেন এই সম্প্রদায়? আমরা রবীন্দ্রসঙ্গীত থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন ধর্মীয় আমাদের আমাদের ইসলাম ধর্মের বৈবিধ্য বিশেষ করে অনুষ্ঠান আছে, সেই বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো আমরা মাদ্রাসা শুরু করছি, মাদ্রাসা তিন দিন চার দিন ভর করে অনুষ্ঠান হচ্ছে এখন। আর আপনি যেটা বলছিলেন কেন্দ্রীয় সরকার বঞ্চনার কথা বলছেন, নোট বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে, সত্যি কি তাই যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে? আপনারা দেখতে পাচ্ছেন তো, আপনাদের যদি গরিব লোকেরা এই বিড়ি শ্রমিকদের কথা বলছেন, যদি তাদের দিন আনে দিন খায়, তাদের যদি টাকা নিয়ে দিতে পারে তারা কাজ করতে পারবে কি? কাজ করতে পারছে না, মাঠে সবজি পড়ে আছে, মাঠে ধান পড়ে আছে, আলুর দাম কত, 100 টাকা আলু কেজি হয়ে যাবে, কারণ আমাদের যে ধানটা তুলে নিয়ে হয়, ধানটা তুলে নিয়ে তারপর আলু চাষে যে হয়, এখন ধানই তুলতে পারছেন, লেবারদের টাকা দেবে কোথা থেকে? গভর্নমেন্টের মানে দেওয়ার টাকা নেই, মোদি সরকার যেটা করছে তারা আমরা করতে যে আমরা তার বিরোধী নই, আমরা যে দুর্নীতির ধরান যে করা হচ্ছে যে ব্ল্যাক মানি ধরা, তার আমরা ভালো স্টেপ 70 বছর স্বাধীনতার পর এই ধরনের কালোধান ইস্যুতে মোদি স্টেপ নিয়েছে, আর সারদা ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযোগ যেটা মদন মিত্র জেলে গেছেন, এখন তিনি মুক্ত অনেকটাই, এই সরকারের বিরুদ্ধে কালো দাগ না, মদন মিত্র জেলে গেছে তো আমাদের তো জোর করে দিতে পারি যায়, অনেক সময় তো জোর করে হয়, এখনো তো আমরা বলতে পারি না সে জেল খেটেছে বলে সে দুর্নীতি প্রমাণ করেছে, এটা বলতে পারেন প্রমাণ করা যায়। কালোধন নিয়ে যখন আপনার সরব হচ্ছে, এই রাজ্যের প্রান্তিক স্তরে বহু মানুষ আত্মহত্যা করেছে সারদা ঘটনার পরিপ্রেক্ষিতে, না সারদা তো আমরা তৈরি করিনি, সারদা যা তৈরি হচ্ছে সব তো বামফ্রন্ট আমল তৈরি হচ্ছে, চিটিংকে যা হচ্ছে যা দিচ্ছে সব বামফ্রন্ট দিচ্ছে, আমরা বঞ্চ সারদাকে বঞ্চ ধরে নিয়ে এসে আমরা জেল কেটে জেলে ঢুকেছি, প্রথম আমাদের সরকার আমাদের মামাটি সরকার বাম জামানার কেস নারদার যেটা হচ্ছে সেটা তো আমাদের কেস, আমাদের তো কোনো পারমিশন নেই না, কেন্দ্রীয় সরকার যায় মন্ত্রীরা প্রকাশ্যে পয়সা নিচ্ছে, বিধায়করা পয়সা নিচ্ছে, সেটা সম্পূর্ণ এখনো প্রমাণ পাওয়া যায়নি, সেটা প্রমাণ পাওয়া যায় না এখনো। আচ্ছা, সেটা যে অনেক বিতর্ক তো হলো, সেটা যে রাজনৈতিক বিতর্ক থাকবে, আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে রাজনীতির প্রবাহ চলছে তাদের মূল্যবোধটা ক্রমশ হারাচ্ছে মনে হয় আপনার, একজন রাজনীতিবিদ হিসাবে কি মনে হয়? না, মূল্যবোধ সেরকম হারাচ্ছে না, আমরা চেষ্টা করছি, আমরা তো তৃণমূল কংগ্রেসে আমাদের ক্ষমতা আসার পর মানুষকে গণতন্ত্র মানুষের স্বাধীনতা দেওয়ার যতটা চেষ্টা করছি, যেভাবে যতটা স্বাধীনতা পেয়েছে গণতন্ত্র পাচ্ছে অন্য কোনো দেয় পায় না, অন্য কোনো রাজ্য পায় না, আপনি দেখবেন এত যদি গণতন্ত্র হয় তাহলে পশ্চিমবঙ্গে বিরোধী দল ভাঙাচ্ছেন কেন আপনারা? না, আমরা ভাঙাচ্ছি না তো, তারা নিজে কেউ যদি স্বেচ্ছা আমার কাছে আসে, কেউ যদি স্বেচ্ছা আসে ভাই আমি তোমার দল করবো, না 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 হুমকি দেওয়ার কোনো প্রশ্ন নেই, কারো হুমকি দেওয়ার প্রশ্ন নেই, সে মুর্শিদাবাদে বলুন, মালদায় বলুন, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মামলা হুমকি যারা আসছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আসছে বলছে, অনুপ্রেরণা তার আমাদের উন্নয়ন দেখে আসছে, মমতা ব্যানার্জি উন্নয়ন তার প্রেরণা, তিনি একটা চিন্তা করেন, মুখ্যমন্ত্রী ঘরে বসে রাইটাসে বসে বা নবনায় বসে তিনি কাজ করেননি, সারা জেলায় যাচ্ছে। উন্নয়ন বলতে কি বোঝায়, পশ্চিমবঙ্গে শিল্প তো হচ্ছে না, সে অর্থে উন্নয়ন না, শিল্প তো যা হচ্ছে, শিল্প তো আমাদের ছোট শিল্প তো অনেক আছে, ছোট শিল্পতে পশ্চিমবঙ্গ অর্থনৈতিক অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে না, আমাদের যা শিল্প আছে আমাদের কেন আমাদের পুরুলিয়ায় বাঁকুড়াতে শিল্প গঠন হচ্ছে, শিল্প বললেই তো রাতারাতি যে সিপিএম রা যা চলতি বছর পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল, মানুষের সে পরিবেশ ভয়ে পড়ে আসছে না, 5 বছর পেরিয়ে গেল আবার সেকেন্ড টার্ম শুরু,
কত বিনিয়োগ হয়েছে যা আপনি বলতে পারেন যে হ্যাঁ শিল্প হচ্ছে পশ্চিমবঙ্গে? টাটারা চলে গেছে সিঙ্গুরের ঘটনার পর থেকে জানি বৃহৎ শিল্প হচ্ছে না কেন না? আমাদের আসছে তো, আমাদের শিল্প তো আসছে, আমাদের শিল্প দেখবেন এবারে, এবার যেটা পুরুলিয়ায় বাঁকুড়ায় শিল্প হচ্ছে, শিল্প শুরু হয়ে গেছে, সিমেন্টের কারখানা শুরু হচ্ছে, ইস্পাতের কারখানা শুরু হয়ে গেছে, আসতে শুরু করছে, আসতে শুরু। মানুষের প্রতি একটা ভুল বুঝেছিল পশ্চিমবঙ্গে যা মানে কি একটা শ্রমিকদের প্রতি অত্যাচার, আরেকটা আরেকটা ভয় আছে সিন্ডিকেটের ছায়া রয়েছে, যে সিন্ডিকেট আমাদের বর্তমান যে আমাদের নেত্রী সিন্ডিকেট আমাদের ভেঙে দিয়েছে, সিন্ডিকেট নেই এটা বাজে বাজে কথা। সিন্ডিকেট যা ছিল মানুষ সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটের মধ্যে যা পশ্চিমবাংলার মধ্যে কেন ভারতবর্ষে আমাদের সিন্ডিকেটে বলুন আর আমাদের দল বলুন যারা অন্যায় করছে তাদের যেভাবে জেলে ঢুকেছে কোনো সরকার ভাঙতে পারে। অফিসিয়ালি তো বন্ধ হয়েছে সিন্ডিকেট, গ্রামাঞ্চলে শহরে কিন্তু আনঅফিসিয়ালি সিন্ডিকেট চলছে, সেরকম আমাদের এখনও কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তার ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনি বলুন না চলতি বছর যারা ক্ষমতা ছিল একটা কর্মীকে কেউ অ্যারেস্ট করেছিল? বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, এত সিন্ডিকেট ছিল, এত মারামারি হচ্ছে এতক্ষণ, কিন্তু আমাদের সরকার আমাদের নেত্রী ক্ষমতা আসার পর তাবর তো কাউন্সিলার, এখন কাউন্সিলার জেলে ঢুকছে, এখন ব্লক প্রেসিডেন্ট আর জেলে আছে, এখন এই তোমার সিনিয়র ব্যাপারে স্পেশালি কমি কাউন্সিলার অ্যারেস্ট হলো, এত কেউ অ্যারেস্ট করতে পারে না। 2016 প্রায় শেষ হতে চললো, 2017-তে গিয়াসউদ্দিন মোল্লার রেজুলেশন কি, সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের রেজুলেশন কি, কি পরিকল্পনা আপনার, কোন কোন কাজ করতে? পরিকল্পনা আছে, পরিকল্পনা আমাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো আরো বেশি করে লোককে যেতে হবে। কোন কোন কাজগুলো বেশি গুরুত্ব দেবেন আপনি? বেশি আমাদের যে কাজটা করছে বেশি করে শিক্ষাতে গুরুত্ব আমরা দিয়েছি, বেকারত্বের গুরুত্ব দিচ্ছি আমরা, যে স্বনির্ভর গোষ্ঠীকে গুরুত্ব বেশি দিয়েছি আমরা, আমাদের সংখ্যালঘু দপ্তর থেকে সংখ্যালঘু গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে, ট্রেনিং দিয়ে দেওয়া হচ্ছে, ট্রেনিং দিয়ে তাদের স্বনির্ভর করে তাদেরকে লোন দিয়ে দেওয়া হচ্ছে, এইটাই সবচেয়ে বেশি গুরুত্ব। চাকরি বাকরি আর হবে না, চাকরি কোথায় হবে, চাকরি চেষ্টা হচ্ছে তো চাকরি হচ্ছে কোথায়? সিন্ডিকেটের চাকরি হচ্ছে তো না, সিন্ডিকেটের চাকরি আর চাকরি এখন হয়, সিন্ডিকেটে আপনারা বলছেন কিন্তু আমাদের সিন্ডিকেটে তো চাকরি নেই, চাকরি কম, আমাদের চাকরির জন্য আমাদের স্বনির্ভর গোষ্ঠী বেশি করার চেষ্টা করছে, চাকরি হয় না তো প্রচুর ছেলেদের চাকরি দেওয়া হচ্ছে, চাকরি জানে কয়েক লক্ষ ছেলেদের চাকরি দেওয়া হচ্ছে, শুধু তেমন আমাদের আমাদের আলিয়া ইউনিভার্সিটির মাধ্যমে আইপিএস ডব্লিউবিসিএস পরীক্ষা দেওয়া হচ্ছে, সেটা ভালো উদ্যোগ, এটা একটা ভালো উদ্যোগ, সেটা আমরা ছেলেপুলের যা করছি, শুধু সিভিল সার্ভিসে আসতে হবে, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার করতে হবে না, এবছর ডাক্তার ইঞ্জিনিয়ার সবচেয়ে বেশি হয়েছে, বিভিন্ন স্কুলে আছে মাদ্রাসায় হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের। গিয়াসউদ্দিন মোল্লা অনেক বেশি পরিপূর্ণতা পেয়েছে যা বক্তব্য শুনলাম আমরা, যে গিয়াসউদ্দিন মোল্লা 2011 দেখেছি, 2016 গিয়াসউদ্দিন মোল্লা অনেকটা পার্থক্য পাল্টে গেছে। গিয়াসউদ্দিন মোল্লা অবসর সময় কী করে, সময় কাটায় কীভাবে, যখন পরিস্থিতি রাজনৈতিক আলোচনা বিভিন্ন বিতর্ক হয় মনকে যখন মন যখন অশান্ত হয় কাকে স্মরণ করে? তো আমার দু চারটে বন্ধু মাধ্যম নিয়ে আমি সময় কাটাই, অ্যাকচুয়ালি আমার সময় পায় না, আমাদের সময় পায় না, আমাদের নেত্রী সময় পায় না, তিনি দিনরাত পরিশ্রম করেন, আমরা লোকাল পাশে থাকি, খেতে খেয়ে মানুষদের পাশে থাকি, অভাব অভিযোগ শুনি। যখন অসহায় লাগে আপনাকে তখন কাকে স্মরণ করেন আপনি? তো আমার দু একটা বন্ধু বান্ধব নিয়ে পরামর্শ করি, বন্ধু বান্ধবরা চলি, নাতি পুতি নিয়ে থাকি। গান ফান শুনে না? গান টান শুনি না, গান টান শোনা প্রিয় কোনো গায়ক আছে যার গান না? গান টান নেই, সেরকম নেই, আমরা যৌবন বয়সে গান ফান শোনেন? যৌবন বয়সে আমার সুচিত্রা সেন, উত্তম কুমার, সন্ধ্যা রায়, হ্যাঁ সন্ধ্যা রায়ের গানগুলো বেশি শুনতাম। আপনার হিরো মানে পছন্দের বাংলা হিরোকে? বাংলা হিরো আমাদের উত্তম কুমার সুচিত্রা ছাড়া কেউ নেই, এখন আর কেউ নেই। আর বলিউডে? বলিউডে ছিল অনেক, ছিল দিলীপ কুমার, ছিল আপনার পছন্দ দিলীপ কুমার, ছিল আমাদের অশোক কুমার, ছিল দেবানন্দ, ছিল ধর্মেন্দ্র, ছিল এখন সেরকম কিছু আর নেই, সেই সময়ও পায়নি, দেখার সময়ও নেই। গিয়াসউদ্দিন মোল্লা কি কোনো বই লিখবে তার রাজনৈতিক জীবনের পরে, কোনো একটা বায়োগ্রাফি কি লিখবে? হ্যাঁ লিখতে পারা যায়, এই মুহূর্তে বলা যাচ্ছে না, এই মুহূর্তে বলা যাচ্ছে না, দেখা যাক পরিস্থিতির উপর চলবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার সময় দেওয়ার জন্য। নমস্কার, আমরা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার বক্তব্য শুনলাম, চেষ্টা করছেন, অনেকটা চেষ্টা করছেন হয়তো, পশ্চিমবঙ্গে সার্বিকভাবে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে সে অর্থে বিকাশ হয়নি, বাম জমানার অভিযোগ তিনি করছিলেন। সত্যিই তো পশ্চিমবঙ্গে বাম জমানায় সংখ্যালঘুদের নিয়ে অনেক রাজনীতি হয়েছে, এই সরকার রাজনীতি করে না তা গিয়াসউদ্দিন সাহেব বললেন। পশ্চিমবঙ্গের সার্বিক বিকাশ মূল স্রোতে আনার জন্য যে সরকার যে পরিকল্পনা করছে সত্যি সাধুবাদযোগ্য, এখন দেখতে হবে যে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মান কতটা বৃদ্ধি হয় তার সময় বলবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নির্ভীক নিরপেক্ষ সমন্বয় বাংলা। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করলাম, নমস্কার।